সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও সূচক কমেছে দুই স্টক এক্সচেঞ্জে। ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে 37 পয়েন্ট। এ নিয়ে গেল ছয় কার্যদিবসে। ঢাকা শেয়ার বাজারে সূচক কমল 273 পয়েন্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 132 পয়েন্ট। সোমবার লেনদেনের শুরুতেই বড় ধরনের দরপতনে ঢাকা শেয়ার বাজার। প্রথম 26 মিনিটে প্রধান সূচক কমে 79 পয়েন্ট। এরপর সূচক কিছুটা বাড়লেও দিন শেষে ডিএসইএক্স কমেছে 37.62 পয়েন্ট। এতে টানা ছয় কার্যদিবসে 273 পয়েন্ট কমে বর্তমানে সূচকের অবস্থান 5,393 পয়েন্টে। এছাড়া কমেছে DS30 ও এসএমই সূচকও। ডিএসইতে লেনদেন হয় 561 কোটি 21 লাখ টাকা শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 152 কোটি টাকা। হাতবদলে অংশ নেয়া 389টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে 71 ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। এর মধ্যে দর বেড়েছে 81টির, কমেছে 278টির এবং অপরিবর্তিত রয়েছে 30টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ওরিয়ন ফার্মা, দ্বিতীয় লাভেলো এবং তৃতীয় অবস্থানে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। শতাংশের দিক থেকে দর বৃদ্ধিতে প্রথম বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, দ্বিতীয় ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে মিথুন নিটিং অ্যান্ড ডাইং। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 132.13 পয়েন্ট। লেনদেন হয় 7,01,00,000 টাকা শেয়ার। এদিকে বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসসি চেয়ারম্যান পুঁজিবাজারে ব্যক্তি বিনিয়োগকারীদের ক্যাপিটাল গেইনের উপর নতুন করে কর আরোপ না করার অনুরোধ জানান এনবিআরকে। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।